হাই, আমি মানস ভট্টাচার্য। সবার মতো আমিও করোনা আক্রান্ত জন বন্যার মধ্যে বাড়িতে আটকে পড়ে আছি। এই ছুটিতে আমি কি করা যায় ভাবতে ভাবতে মাথায় এলো যে বাচ্চাদের জন্য কিছু একটা করা যায়। সরাসরি টপিকে আসছি, আমি বাড়িতে বসে একটা সৌর পরিবারের স্কেলড মডেল তৈরি করতে চাই, তুল্য আয়তনের একটা মডেল, যেটা আমি ক্লাসে দেখাতে পারবো। যেটা মনে হলো এটা খুবই এক্সস্টিং এবং প্রায় অসম্ভব, এবং কোনো ওয়ার্কশপেও পুরোটা দেখাতে পারা যাবে বলে মনে হয় না, কারণ তাদের আয়তনের তুল্য দৈর্ঘ্য তৈরি করতে যে পরিমাণ দূরত্ব যাতায়াত করতে হবে সেটা সম্ভবই নয়, একটা জায়গায় দাঁড়িয়ে পুরোটাকে কোনো বাচ্চাকে দেখানো। তো আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি চট করে। আমার শুক্র গ্রহ যদি এইটা হয়, আমি এর উপর কোথায় গেল ভি লিখে রেখেছিলাম, সো দিস ইজ মাই ভি। এটা যদি আমার শুক্র গ্রহ হয় তাহলে প্রায় একই আয়তনের কাছাকাছি আয়তনের কিন্তু একটু বড় হবে আমার আর্থ, দ্যাট ইজ দিস ওয়ান, একটু বড়। যদি এইরকম দুটো হয় তাহলে মোটামুটি আমার শনি গ্রহের আয়তন হবে দিস ওয়ান, তো এটা হবে শনি গ্রহের ব্যাস, এর যে দৈর্ঘ্যটা। আর তাহলে আমার বৃহস্পতি গ্রহের ব্যাস হবে মোটামুটি এই সিলিন্ডারের সমান যে ব্যাস। এক্সস্টিং, তাহলে সূর্য কত দৈর্ঘ্য হতে পারে? মোটামুটি একটা 7 ফুটের খাট, পা ছড়িয়ে শোয়া যায় এরকম যদি খাট হয় সেই দৈর্ঘ্য হবে হচ্ছে একটা সূর্যের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ওটাকে করে যদি গোলক ভাবি তাহলে সেটা হবে সূর্যের আয়তন। তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? হ্যাঁ, এই রকম যদি ব্যাস হয় তাহলে মোটামুটি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হবে, সবাই আমরা মোটামুটি জীবনে একবার বা দুবার ট্রাভেলার বাসে চড়েছি, ভলভো বাসে চড়েছি, যারা নাও চড়ে থাকো জেনে রাখো মোটামুটি একটা ভলভো বাসের দৈর্ঘ্য হয় 14 মিটার, 14.5 মিটার, 13.8 মিটার, এরকম পর পর ছাঁটিয়ে ছাঁটিয়ে 16টা যদি ভলভো বাস রাখা হয় তাহলে সেই দূরত্বটা হবে সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব। তো বুঝতেই পারছো এটা ক্লাসে দেখানো কোনো মতেই সম্ভব নয়, দূরত্বটার আইডিয়া একবার দেওয়া যায়। যদি কেউ পটারির কাছাকাছি থেকে থাকো, পটারি অটো স্ট্যান্ড থেকে দুর্গা মাঠ পর্যন্ত সেই দূরত্বটা হবে। যদি কেউ শিয়ালদায় থেকে থাকো, শিয়ালদার বিগ বাজার থেকে টার্ন নিয়ে যেখানে এনআরএসে ঘুরছি মোটামুটি ওই টার্নিং পয়েন্ট থেকে মৌলালির যুব কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে। আর যদি গড়িয়ার কাছে কেউ থেকে থাকো তাহলে গড়িয়া গাঙ্গুলি বাগানের মিয়া মোড়ে যেখানে রয়েছে সেখান থেকে বিগ বাজারের গেটের একটু আগে পর্যন্ত সেই দূরত্বটা হবে। সো সূর্য থেকে পৃথিবীর দূরত্বটাই এত বড়, তো নেপচুন তো ছেড়ে দাও। সো দিস ইজ ইট। এই আইডিয়াটাও যদি বাচ্চাদের দেওয়া যায় ক্লাসে, ইটস গ্রেট, এক্সহস্টিং বাট ইন্টারেস্টিং। থ্যাংক ইউ।